চকবাজারের চুরিহাটটা এখন ধ্বংসস্তূপ, থেমে থেমে মাথা চাড়া দিচ্ছে আগুনের শিখা। মৃতের সংখ্যা এখন পর্যন্ত 67, শনাক্ত 37 লাশ। চকবাজারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সতর্ক থাকবে সরকার বলেন ওবায়দুল কাদের। কেমিক্যাল কারখানা সরাতে সময়ের প্রয়োজন, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের অব্যবস্থাপনার কারণেই প্রাণ হারাচ্ছে মানুষ, ক্ষমতায় টিকে থাকাই লক্ষ্য। চকবাজারের অগ্নিকাণ্ডের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল। দুর্ঘটনার দায় সিটি কর্পোরেশন সহ সব নীতি নির্ধারণী সংস্থার বলছেন বিশ্লেষকরা। রোধের উপায় জানা অথচ নেই কার্যকর ব্যবস্থা। 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাপনত জাতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি শেরিন আক্তার। রাজধানীর চকবাজারের আগুনের ঘটনায় এখন পর্যন্ত 67 জনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের 37 ইউনিটের প্রায় 12 ঘন্টার চেষ্টায় সকাল 11টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে স্বরাষ্ট্র ও শিল্প মন্ত্রণালয় এবং ফায়ার সার্ভিস 3টি তদন্ত কমিটি গঠন করেছে। এ ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রক্তমাখা ছাই, পুড়ে যাওয়া যানবাহনের ধ্বংসাবশেষ আর কালিমাখা ভবন দেখে মনে হতে পারে যুদ্ধবিধ্বস্ত কোনো এলাকার চিত্র। পুরান ঢাকার চকবাজারের চুরিহাট্টার হাল এখন ঠিক এমনই। আগুনের লেলিহান শিখা কেবল প্রাণী কেড়ে নেয়নি, নিঃশেষ করে দিয়েছে বেঁচে থাকার শেষ অবলম্বনটুকুও। আমরা রাস্তায় বেরোছি, এখন তো আমরা তো সবই তো থাকতে পারি না, বাচ্চা কাচ্চা কাপড় চুপড় ছাড়াই নিয়ে এসে পড়ছে। কতজন লোক মারা গেছে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। আমাদের সাথে ঘুরতে পারতাম, আমরা তো এখানে এখন নাও থাকতে পারতাম, ইন্টারভিউ হতো নাও দিতে পারতাম। বুধবার রাত আনুমানিক 10টার দিকে চুরিহাট্টা মসজিদের গলি ও তার আশপাশের এলাকা হঠাৎ করেই কেঁপে ওঠে বিকট শব্দে। কিছু বুঝে ওঠার আগেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন, পুড়তে থাকে দোকানপাট, বসত বাড়ি, রেহাই পায়নি সরু রাস্তায় জট পাকিয়ে থাকা যানবাহনগুলোও। প্রচুর জ্যাম ছিল, আমার গাড়ি ব্রেক করেছিল, হঠাৎ এমন বিকট শব্দ আইলো, আর মনে করেন এখানে আগুন জ্বলে গেল। গাড়ির যে গ্যাস সিলিন্ডার সূত্রপাত, এবং সূত্রপাতের পরে চুরিহাট্টা মসজিদ সংলগ্ন ওয়াহেদ ভবনে ভয়াবহ আগুনের দৃশ্যপাত। বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুনের ভয়াবহতা বাড়তে থাকে দ্রুতই। ফায়ার সার্ভিসের 37টি ইউনিটের সাথে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বিমানবাহিনীর 2টি হেলিকপ্টার। এরপর বেলা 11টার দিকে বশ মানে আগুন, এর ঘণ্টাখানিক পরেই আসে উদ্ধার কাজ সমাপ্তির ঘোষণা। উদ্ধার কাজ এবং আগুন নিয়ন্ত্রণের কাজের সমাপ্তি ঘোষণা করা হচ্ছে, কিন্তু সেই সাথে সাথে ফায়ার ব্রিগেড এবং সিভিল ডিফেন্সের 3টি টিম এটা মনিটরিং এর আওতায় রাখবার জন্য 3টি টিম এখানে কাজ করবে। এই পর্যন্ত 67 জন লাশের আমরা খবর পেয়েছি এবং ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগ এই পর্যন্ত 37 জনের লাশ শনাক্ত করতে পেরেছে। এখনো থেমে থেমে মাথা চাড়া দিচ্ছে আগুনের শিখা, বাড়ছে কেবল ধ্বংসের খতিয়ান। ক্ষতির সঠিক হিসেব অবশ্য এখনো মেলেনি, মেলেনি অনেক ক্ষতিগ্রস্তের খোঁজও। গভীর শোক ও সমবেদনা, নিহতের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ, তদন্ত কমিটি গঠন ও রিপোর্ট প্রদান। প্রতিবছর এই দিনে দোয়া মাহফিল ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা। ভুক্তভোগী সাধারণ মানুষের প্রশ্ন, আর কতদিন চলবে এমন প্রহসন? একই নিচু কি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড? রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। আগুনে হতাহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। অনেকেই আছেন যারা স্বজনের কোনো খোঁজই পাচ্ছেন না, মরদেহ পাওয়ার আশায় হন্য হয়ে ঘুরছেন তারা। অন্যদিকে এখন পর্যন্ত 37 জনের লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে। ঢাকা মেডিকেলের মর্গের একপাশে উৎপাতের মতো ছোটাছুটি করছিলেন আফরোজার বাবা। তখনও তিনি জানেন না জামাতা বেঁচে নেই, এক মাস আগেই বিয়ে হয় তাদের। দোকান থেকে বাড়িতে পারেনি, আর একটা মনে আসলো আর কি, জামাই এমন মেয়ের বাসুর মানে উত্তরে ওরা দুজনে দোকানে ছিল, এখানে দুজনে দগ্ধ হয়ে গেছে, দুজনে মারা গেছে, আমরা লাশ শনাক্ত করতে পারছি আর কি এখন এখানে। জুতার ব্যবসায়ী মোশারফ হোসেন বাবুর বন্ধুকে নিয়ে বাড়ি ফিরছিলেন। চুরিহাট্টায় যানজটে আটকে যায় তার রিক্সা, এরপর হঠাৎ বিস্ফোরণ। বেঁচে যাওয়া বন্ধু সাইফুল ইসলাম মর্গে আসেন বাবুলের মরদেহের খোঁজে। লাশ শনাক্তের পর ভেঙে পড়েন কান্নায়।
আমরা দুজন রিক্সায় ছিলাম, তো হঠাৎ করে একদম এক সেকেন্ডের ভিতরে একটা বিকট শব্দ, শব্দের পরে একদম অনেক দাউ দাউ করে দুই মানুষ সমান আগুন হয়ে গেছে পুরো এলাকা। উপরে তো বিল্ডিং এর ভেঙে বসে, আমি এখানে মাথায় আঘাত পেয়েছি, দুইজন দুই পাশে পড়ে গেছি, রিক্সাওয়ালা সম্ভবত জায়গায় মারা গেছে। তারা দুই বন্ধু, একজন ভালো একদিকে পড়ছে, আর একজন একজন আহত হয়েছে, অন্য এত মারা গেছে আমার বসে। অনেকের ভাগ্যে প্রিয়জনের মরদেহ জোটেনি, এক ডেকোরেটরের দোকানে থাকা জুম্মন হোসেনের কোনো খোঁজ পাননি তার স্বজনেরা। আমরা এখনো খুঁজে পাইনি, আমার আঙ্কেল হয় উনি ডেকোরের দোকানে, উনি ওখানে সবাই মিলে ফ্রেন্ড সার্কেল মিলে বসে, ওই অবস্থায় ওনাদের এই ঘটনাটা ঘটে। অন্য হাসপাতালও গেছি, মেদ ফুটে গেছে, এখানেও আছে, এখানে যত বডি আছে দেখছি। শনাক্ত হওয়া মরদেহগুলি একে একে স্বজনদের হাতে তুলে দিচ্ছেন ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগ। পুরে বিকৃত হয়ে যাওয়া মরদেহের ডিএনএ নমুনা সংরক্ষণে কাজ করছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। এখানে যে সমস্ত ওই মৃতদেহ আছে যেগুলো পরিচয় শনাক্ত করা যাচ্ছে না, তার ওই যে ডিএনএ নমুনা প্রোফাইলিং এর মাধ্যমে ডিএনএ নমুনা সংগ্রহ করে এই কাজে সহযোগিতা করব। প্রত্যেকটা লাশের আলাদা করে একটা ট্যাগ নাম্বার দিয়ে দিব এবং ওই ওই নাম্বার অনুযায়ী তাদেরকে আমরা আইডেন্টিফিকেশন এবং তাদের পোস্টমর্টম করব, তাতে সুবিধা হবে, তাদের আত্মীয় স্বজনরা তাকে আইডেন্টিফিকেশন করতে তাদের সহজ হবে। মেডিকেল কর্তৃপক্ষ বলছে যেসব লাশ শনাক্ত করা সম্ভব হচ্ছে না, ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়ে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে চকবাজার ঘটনাস্থলে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী রাশেদ লিমন। সরাসরি যাব তাদের কাছে, প্রথমেই যাচ্ছি তমালের কাছে। তমাল, হ্যাঁ শিরিন, কান্নায় কাঁপছে পুরো বাংলাদেশ, বলা চলে শোকে স্তব্ধ সেই গোটা জাতি। আপনি যেমনটি জানেন যে কালকের যে আগুন, সেই আগুনের ঘটনা কতটা ভয়াবহ ছিল আপনাকে যদি আমি একটু দেখাই আর কি, সেটি হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু একটি সেন্টের বোতল, এই সেন্টের বোতলগুলো কিন্তু তৈরি করা হতো ওই বিল্ডিংগুলোতে, সেখান থেকে ওই বিল্ডিংয়ের দূরত্ব প্রায় 50 ফিট, সেটা কিন্তু সেখান থেকে কিন্তু সেই আগুনের কারণে ছিটকে খেসে কিন্তু সেই বিল্ডিংয়ে পড়ে। আপনি যদি আমি জানিয়ে রাখি যে কালকের যে আগুনের ঘটনা সেটি কিন্তু 17 ঘন্টা পরে কিন্তু আমরা কিছুক্ষণ আগেও দেখলাম যে থেমে থেমে কিন্তু আগুন জ্বলছে, ধোঁয়ার কুণ্ডলে কিন্তু উঠছে এবং বিকট শব্দে কিন্তু বিস্ফোরণ কিন্তু আমরা শুনতে পেয়েছি। আপনি দেখতেই পাচ্ছেন কালকের যে আগুনের ঘটনা, তারপরে কিন্তু যে ধ্বংসাবশেষ সেটি কিন্তু পুরো চকবাজার, পুরো বাংলাদেশ, পুরো ঢাকাবাসী কিন্তু স্তব্ধ করিয়েছে। সে পর্যন্ত কিন্তু 70 জন মৃত্যুর খবর আমরা পেয়েছি, কিছুক্ষণ আগে কিন্তু আসরের নামাজ হয়ে গেছে। আমরা কিন্তু এই যে চুরিভাটি যে মসজিদটি রয়েছে সেখান থেকে কিন্তু নিহতদের জন্য কিন্তু সমবেদনা জানানো হয়, তার জন্য কিন্তু দোয়া কামনা করা হয়। কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি একটি লাশ নিয়ে আসা হয়েছিল এবং তারপরে কিন্তু শোকে স্তব্ধ হয়ে পড়ে পুরো এলাকা। এখনও কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন, আমরা দেখেছি যে তারা কিন্তু নিরলসভাবে কালকে থেকে কাজ করছেন এবং 37টি ইউনিটের চেষ্টায় কিন্তু প্রায় 12 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও কিন্তু আমরা কিন্তু দেখেছি যে একটার পরেও কিন্তু আগুনের কিছু কিছু কুণ্ডলে কিন্তু জ্বলেছে। আপনাকে জানেন কি যে 70 জন মারা গেছেন, সেই 70 জন কিন্তু মানুষের কিন্তু গল্পগুলো কিন্তু আলাদা আলাদা। একটি গল্প আমি আপনাকে শোনাতে চাই যে কালকে যেটি হয়েছে যে এক দম্পতি সন্তান তাদেরকে নিয়ে কিন্তু এই মসজিদের সামনে দিয়ে কিন্তু যাচ্ছিলেন রিক্সায় চলে, ঠিক ওই সময় কিন্তু শব্দটি হয় এবং ওই সময় কিন্তু আগুনের ঘটনাটি ঘটে এবং ওই সময় কিন্তু 3 জনই দগ্ধ হয়ে কিন্তু ওখানেই তাদের কিন্তু শরীর সমাধি হয়। আপনাকে জানা রাখি যে কালকে যে আগুনের ঘটনা সেটি কিন্তু অনেকেই বলছেন যে কোনো একটি গাড়ি থেকে গ্যাস সিলিন্ডার কিন্তু বিস্ফোরিত হয়েছিল, তারপরে কিন্তু আগুনটি লাগে এবং গাড়ির সিলিন্ডার থেকে কিন্তু যে রাস্তার যে ইয়ে রয়েছে, ট্রান্সফরমার রয়েছে, সেখান থেকে কিন্তু আগুনটি ছড়িয়ে পড়ে। তো সব মিলিয়ে বলা চলে যে সেই যে আগুনের ঘটনা সেটি কিন্তু এখনও নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা এবং এখনও কিন্তু 3টি ইউনিট কাজ করছে এবং 3টি ইউনিট কিন্তু আগুন নিয়ন্ত্রণে পানি দিচ্ছেন তারা এবং তারা কিন্তু খাল থেকেই কিন্তু কাজ করেছেন। তো এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী রয়েছে লিমন ঢাকা মেডিকেলে, আমরা এখন চলে যাবো সেখানে সবশেষ খবর জানতে। লিমন, তোমার যেমন জানাচ্ছিলেন দুর্ঘটনাস্থল থেকে, এখন কিন্তু আসলে সেখানের পর এই দিকে যে ভিড়টা, সেই ঢাকা মেডিকেলের মর্গ কেন্দ্রিক যেটা, সেই ভিড়টা কিন্তু এখন অনেকটাই কমে গেছে, কারণ 67টি মরদেহ শনাক্ত হওয়ার পর এর মধ্যে কিন্তু প্রায় 21টি মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, যে কারণে আসলে যারা আসলে তাদের স্বজনদের লাশ পেয়েছেন তারা নিয়ে চলে গেছেন যার যার গন্তব্যে, এবং যে কারণে আসলে এখানে কিছুটা ভিড় যেটা ছিল বেলা বাড়ার সাথে সাথে ভিড় কমছে, কিন্তু আসলে মানুষ যারা রয়েছে এখানে তাদের আসলে
দীর্ঘশ্বাস কিন্তু কমছে না, তাদের আহাজারি কিন্তু থেকেই যাচ্ছে এবং এখনো কিন্তু কেউ লাশের জন্য অপেক্ষা করছে, কেউ কেউ ঘুরে বেড়াচ্ছে তাদের শনাক্ত করার জন্য। তাদের নিখোঁজ যে স্বজন রয়েছে তার মরদেহটি আসলে শনাক্ত করা যায়নি কিনা এই বিষয়ে, এবং এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে একটি সেল খোলা হচ্ছে, তারাও আসলে যারা শনাক্ত করতে পারছেন তাদের কাছ থেকে তথ্য নিচ্ছেন এবং যারা পাননি তাদেরকে সহায়তা করার জন্য কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসকের পক্ষ থেকেও টিম করা হয়েছে। এবং এছাড়া কিন্তু এই যে লাশের সংখ্যা নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছিল, কোনো কোনো সংবাদ মাধ্যম বেশ কয়েকটি সংবাদ মাধ্যম বিভিন্নভাবে বিভিন্ন সংখ্যা দিচ্ছিল, যে কারণে আসলে কিছুক্ষণ আগে সহকারী বিভাগীয় কমিশনার তিনি কিন্তু এসে আমাদেরটি জানিয়ে দিয়েছেন যে তারা কিন্তু 67টি মরদেহ আসলে পেয়েছেন। তবে একটি বিষয় রয়েছে যে তিনটি মরদেহের বেশ কিছু খণ্ডিত অংশ তারা পেয়েছেন, যেগুলো আসলে ফরেন্সিক টিম নিশ্চিত হবেন যে এই 67টির সঙ্গেই আসলে ওই তিন যে অঙ্গপ্রত্যঙ্গগুলো হাত পা সহ বেশ কিছু অঙ্গপ্রত্যঙ্গ রয়েছে সেগুলো পাওয়া যায় মিলে যায় কিনে, যদি না মিলে তখন ওই তিনটিকে আলাদা হিসাবে ধরে নেওয়া হবে। এবং এছাড়া এখানে যারা রয়েছে জেলা পরিষদ প্রত্যেক ঢাকা বিভাগীয় কমিশনার বলছেন যে এই লাশ দাফন থেকে শুরু করে আপাতত তাদের আপৎকালীন হিসাবে 20,000 টাকা করে আর্থিক সাহায্য দেয়া হচ্ছে। তো এই ছিল এখনকার মতো, আমার কাছ থেকে ফিরে যাচ্ছি স্টুডিওতে। অগ্নিকাণ্ডের নিহতদের লাশ শনাক্ত এবং স্বজনদের কাছে হস্তান্তরের খবর জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন। এর আগে চকবাজার থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার আতিকুর রহমান তামাল। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত 4 দিনের অনুষ্ঠান উদ্বোধন করে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। শহীদ মিনারে আমরা যখন পুষ্পস্তবক অর্পণ করি ঠিক তার পূর্বে 10:30 দিকে চকবাজারে ব্যাপকভাবে আগুন লাগে। যদিও আগুন নিভানোর জন্য প্রাণ চেষ্টা করা হয়েছে, প্রায় 30টা আমাদের ফায়ার সার্ভিসের এবং সিভিল ডিফেন্সের গাড়ি এবং লোকেরা সেখানে কাজ করে এবং সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সকলেই সেখানে উপস্থিত ছিলেন, প্রশাসনে ছিলেন, সকলেই উপস্থিত ছিলেন। কিন্তু সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 70টি জীবন ঝরে গেছে এবং এখন প্রায় 10-15 জন আহত, আহতের মধ্যে 4-5 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। এর মাঝে 5-7 জনের অবস্থা অত্যন্ত মানে খুব খারাপ অবস্থা, একটা আশঙ্কাজনক অবস্থা, তাদের চিকিৎসা চলছে। যারা নিহত হয়েছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আর যারা হয়তো তাদের যাতে দ্রুত চিকিৎসা হয় তার ব্যবস্থা নিয়েছে এবং সেটাও আমরা কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। সুধীমণ্ডলী, 21 ফেব্রুয়ারি আমরা আমাদের কথা বলার অধিকার, মায়ের ভাষায় কথা বলার অধিকার অর্জন করেছিলাম, আর এই সংগ্রাম শুরু হয়েছিল সেই 48 সালে যখন আমাদের ভাষার অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা, কিন্তু সেই বাংলায় আমাদের কথা বলতে দেওয়া হবে না। বাংলা ভাষাকে কেড়ে নেওয়ার একটা চক্রান্ত শুরু হয়েছিল। পাকিস্তান নামে যে রাষ্ট্রটি হয় 2টি অংশ, একটা অংশ তাদের যে 4টে প্রদেশ, 4 প্রদেশে 4 ধরনের ভাষা, আর উর্দুকে তারা একটা মানে কমন ভাষা হিসেবে নিয়েছিল এবং সেই উর্দু চাপিয়ে দিতে চাচ্ছিল। আমরা যারা এই বাংলাদেশে এই ভূখণ্ডে বাস করতাম আমাদের মাতৃভাষা ছিল বাংলা, আসে এখন আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, অর্থাৎ আমাদের ভাষা সম্পূর্ণভাবে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে একটা বিজাতীয় ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়ার এক চক্রান্ত করা হয়। আর সেই চক্রান্তের বিরুদ্ধেই 48 সালেই আন্দোলন শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ। আইন বিভাগের ছাত্র ছিলেন তখন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি প্রথম এফএসএল-এ একটা সভা রাখেন যেখানে তমদ্দুন মজলিস, এবং তিনি জানুয়ারি মাসেই ছাত্রলীগ নামে একটি সংগঠন করেছিলেন, সেই ছাত্রলীগ, তমদ্দুন মজলিস এবং আরও ছাত্রদের অন্যান্য অর্গানাইজেশন নিয়ে সবাইকে নিয়ে সর্বদলীয় মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষা
রাষ্ট্র ভাষা হিসেবে প্রতিষ্ঠা করবার একটা সংগ্রাম পরিষদ তিনি গড়ে তুলেছিলেন। আর সেই সময় 11ই মার্চ আন্দোলনের কর্মসূচি দেওয়া হয়, সারা বাংলাদেশেই ধর্মঘটের আহ্বান করা হয়। সেই আন্দোলনের শুরু তখনই লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং গ্রেপ্তার, বঙ্গবন্ধু শেখ মুজিবকে সহ অনেককে গ্রেপ্তার করা হয়। এবং এই অত্যাচার করে যে আমাদের ভাষার অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছিল সেটা কিন্তু বাঙালি কখনোই মেনে নিতে পারেনি। এবং সেই আন্দোলন যাতে না চলে তার জন্য অনেক চক্রান্ত করা হয়েছিল। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আপনারা কিছুক্ষণ আগেই শুনেছেন যে তার বিরুদ্ধে সে 48 সাল থেকে তিনি যখন এই আন্দোলনটা শুরু করেন তখন থেকেই তার বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা লেগে যায় এবং তার প্রতিটি কাজ, কোথায় যাচ্ছেন, কী করছেন, কার সঙ্গে মিশছেন, সেগুলি গোয়েন্দারা তারা তাকে অনুসরণ করতো এবং তার বিরুদ্ধে রিপোর্ট তৈরি করত। সেই রিপোর্টের ভিতরে আমরা অনেক তথ্য কিন্তু পাই। সেই রিপোর্টেই আছে যে কীভাবে তিনি এই ভাষার জন্য যে সংগ্রাম শুরু করেন এবং 11ই মার্চ শুধু এই যে রাষ্ট্রভাষা বাংলা সংগ্রাম পরিষদ করবার জন্য তিনি 11ই মার্চের আন্দোলন, সেই আন্দোলনের পরে যখন গ্রেপ্তার করা হয় ছাত্র সমাজকে, তখনকার মুখ্যমন্ত্রী ছিলেন নাজিমুদ্দিন সাহেব, একটা তখন কিন্তু একটা তাদের সাথে চুক্তিও হয় এবং তিনি রাষ্ট্রভাষা বাংলা করা হবে বলে কথাও দেন, বন্দীদের মুক্তিও দেন এবং 15 তারিখে সকলে মুক্তি পায়। 16ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় একটি সভা হয়, সেই সভার সভাপতিত্ব করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব এবং এই ভাষার দাবিটা আরও প্রবলভাবে যাতে মানে এগিয়ে যায় সেই পদক্ষেপ নেওয়া হয়। এই আন্দোলনের পাশাপাশি তিনি সাধারণ মানুষের কথা বলে আন্দোলন করতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার আদায়ের জন্য আন্দোলন শুরু করেন। আর তারই শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আয়োজিত 4 দিনের অনুষ্ঠান উদ্বোধন করে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত রাতের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে সরকার ভবিষ্যতে সতর্ক থাকবে, এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। সকালে চকবাজারের চুরিহাট্টা এলাকার ঘটনাস্থল পরিদর্শনে যান ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানা সরিয়ে নিতে আরও সময় প্রয়োজন। ঢাকার যে চিত্র, এখানকার চলাচল, ঘরবাড়ি যে চিত্র, এখানে দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া খুবই কঠিন ব্যাপার। তারপরও সরকার কিন্তু কোনো প্রকার লেথার্জি, আলস্যের পরিচয় দেয়নি, ব্যবস্থা তখনও নিয়েছে। এবার আমরা এ ঘটনা থেকে আবারও শিখলাম, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে আমরা সতর্ক থাকব। আসার সময় দেখেছেন কিভাবে দালান কুঠাগুলি হয়ে গিয়েছে, এইগুলিকে কোন একটা কিছু সিস্টেমে আনতে হলে এটা যথেষ্ট সময়ের প্রয়োজন। আপনারা জানেন যে নিমতলির ঘটনার পরে আমরা বলেছিলাম আপনাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলি সরিয়ে নেন, তখন আমরা দেখেছি সরিয়ে নিয়েছে, আবার এগুলি আসছে। আমাদের মেয়র মহোদয় এটার জন্য কাজ করছেন এবং তিনি এইখানে কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রির পারমিশন দিচ্ছেন না। সরকারের অব্যবস্থাপনার কারণেই মানুষ প্রাণ হারাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রকে ভালোভাবে পরিচালনার কোনো ইচ্ছে ক্ষমতাসীনদের নেই উল্লেখ করে তিনি আরও বলেন, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকাই তাদের মূল লক্ষ্য। আজিমপুর কবরস্থানে ভাষার শহীদদের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে চকবাজারের আগুনের ঘটনার প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। সরকারের ব্যর্থতা তো সর্বক্ষেত্রে আছে এবং এই ক্ষেত্রে মানুষের জীবন রক্ষা করার ক্ষেত্রে সর্ববেশি আছে। আজকে সব জায়গাতেই দেখা যাচ্ছে মানুষ জীবন হারাচ্ছে এই সরকারের আপনার রেসপন্স দায়িত্ব জ্ঞানহীনতার জন্যে এবং তাদের অব্যবস্থার কারণে, কারণ রাষ্ট্রকে সুচারুরূপে পরিচালনা করার কোনো ইচ্ছে তো তাদের নেই। তাদের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যে কোনোভাবেই টিকে থাকা। দুর্ভাগ্যজনকভাবে যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে সেই অগ্নিকাণ্ডে
যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক জানাচ্ছি। খুব শিগগিরই পুরান ঢাকা কেমিক্যাল মুক্ত করতে কাজ শুরু হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি। বিকেলে বার্ন ইউনিটে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, কেমিক্যাল সরাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সহায়তা করবে পুলিশ। ডিএমসিএইচ মর্গে এখানে আছে 67টা ডেড বডি, এখানে আছে 67টা মরদেহ, এখানে আছে সম্ভবত, তাহলে যেহেতু 67টা মরদেহ যদি আমাদের এখানে থেকে থাকে আর ওখানে যদি ধ্বংসাবশেষের নিচে কোনো মরদেহ না থেকে থাকে, তাহলে হয়তো এই মুহূর্ত পর্যন্ত আমরা বলতে পারি যে 67 জনই নিহত হয়েছেন। এই বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক করে কর্মপন্থা নির্ধারণ করা হবে, কিভাবে তাদেরকে স্বল্প সময়ের মধ্যে যারা এখানে রয়ে গিয়েছেন, বৈধ অবৈধ যেভাবেই হোক না কেন, তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে একটি কোনো অন্য কোনো জায়গায় স্থানান্তর করার সেটি প্রক্রিয়াধীন আছে বলে আমি শুনেছি। হৃদয় নিংড়ানো ভালোবাসা আর পরম মমতায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালো জাতি। 21-এর প্রথম প্রহরে পুরো জাতির পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপরই শহীদ মিনারে ঢল নামে শ্রদ্ধা জানাতে আসা সমাজের বিভিন্ন স্তরের মানুষের। জীবন বিলিয়ে দিয়ে যারা প্রতিষ্ঠা করেছিল মাতৃভাষার মর্যাদা, সেই সব মহাত্মদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। জাতির যে বীর সন্তানদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল দুখিনী বর্ণমালা আর মায়ের ভাষা বাংলা, বীর সেই সৈনিকদের অবদান ও সংগ্রামের দিনগুলোকে স্মরণ করল বাংলাদেশ, কৃতজ্ঞতার অর্ঘ্য নিবেদন করল বিনম্র শ্রদ্ধায়। আর তাই 21-এর প্রথম প্রহরে জেগে উঠেছিল কেন্দ্রীয় শহীদ মিনার। পুরো জাতির পক্ষে 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ বেদিমূলে কিছু সময় নীরবতায় রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান শ্রদ্ধা জানান ভাষার কারিগরদের। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে পাশে নিয়ে শহীদ বেদিতে ফুল দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর ভাষার মর্যাদার প্রশ্নে আপোষহীন সেই সব ত্যাগী আত্মার প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার, সংসদে বিরোধী দলীয় নেতা এবং কূটনীতিকরা। আরও শ্রদ্ধা জানানো হয় তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ হলে ফুলেল ভালোবাসা জানাতে সর্বস্তরের জনতার পদভারে মুখর হয়ে ওঠে স্মৃতির মিনার। বাহারি ফুলের পুষ্পার্ঘ অর্পণে বেদিমূলে ভিড় করেন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা। ঐক্যের 21 ধ্বনিত হয় মুক্তির জয়গানে। 21 মানেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, যাবতীয় সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠে শুভবোধের অঙ্গীকার। 21 মানেই আপন অধিকারের প্রশ্নে আপোষহীন থাকা। 21-এর এই চিরজাগরুক স্বপ্ন জাগরুক রাখবে বাংলাদেশকে। মায়ের ভাষার প্রতিষ্ঠাতাদের রক্ত যুগে যুগে সমগ্র জনের মাঝে সঞ্চার করে যাবে দুর্বার গতিতে এগিয়ে চলার অদম্য প্রেরণা। দেবাশিস রায়, সময় সংবাদ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। বাংলার প্রতি ভালোবাসা আর 21-এর চেতনা নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে বাঙালি। কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদনে ঢল নামে সাধারণ মানুষের। ভোরের আলো না ফুটতেই শহীদ মিনারের সৃষ্টি হয় জনস্রোতের। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে শহীদ মিনারের বেদিমূলে ফুল দিয়েছেন সর্বস্তরের মানুষ। ভিনদেশিরাও জানালেন বাংলা আর নিজ মাতৃভাষার প্রতি ভালোবাসার কথা। সর্বস্তরে বাংলা প্রচলনের কথা থাকলেও উচ্চশিক্ষাসহ রাষ্ট্রকাঠামোর বিভিন্ন অংশে বাংলার ব্যবহার না থাকাকে অনুতাপের বিষয় বললেন বিশিষ্টজনরা। দিনটিকে কেবল পালনের গণ্ডিতে না বেঁধে ইতিহাস বিকৃতি রোধ এবং আত্মশুদ্ধির আহ্বান তাদের। দেখছেন সময় সংবাদ। আরএফএল এর রেইনবো পেইন্টস জাদুই জানে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। সকাল থেকেই পাঠক দর্শনার্থীদের পদচারণায় মুখর অমর 21-এ গ্রন্থমেলা। শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পরই বেশিরভাগ মানুষ চলে আসেন বইমেলায়। সকাল 8:30টায় খোলে বইমেলার প্রবেশদ্বার।
মেলা প্রাঙ্গণে মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। পোশাকে একুশের চেতনা আর বইপ্রীতিতে গ্রন্থমেলা রূপ নেয় লেখক পাঠক সমাবেশে। স্টল গুছিয়ে ওঠার আগেই পাঠকের উপস্থিতিতে খুশি বিক্রেতারাও। ছুটির দিনের সকালবেলায় বেশি ভিড় ছিল শিশু চত্বরে। শিশু প্রহরের মতো সেসিমপুরের চরিত্রদের দেখা না পেলেও শিশুদের আনন্দের কমতি ছিল না। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চকবাজারে চুরি হাটটা এখন ধ্বংসস্তূপ, থেমে থেমে মাথা চাড়া দিচ্ছে আগুনের শিখা। মৃতের সংখ্যা এখন পর্যন্ত 67, শনাক্ত 37 লাশ। চকবাজারের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সতর্ক থাকবে সরকার, বললেন ওবায়দুল কাদের। কেমিক্যাল কারখানা সরাতে সময় প্রয়োজন, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। সরকারের অব্যবস্থাপনার কারণেই প্রাণ হারাচ্ছে মানুষ, ক্ষমতায় টিকে থাকাই লক্ষ্য। চকবাজারের অগ্নিকাণ্ডের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল। দুর্ঘটনার দায় সিটি কর্পোরেশন সহ সব নীতি নির্ধারণী সংস্থার, বলছেন বিশ্লেষকরা। রোধের উপায় জানা অথচ নেই কার্যকর ব্যবস্থা। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাপনত জাতি। এই ছিল এখনকার মতো।